প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেউ কোথায় আছো? করোনাকালীন সময় তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি কাজলরানী মণ্ডল, বাইশ দশমিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমি সহকারী শিক্ষিকা। আমি তোমাদের আজকে বাংলা প্রথম পাঠের কপোতখন নথ থেকে আমি নথ আজকে তোমাদের পাঠ্যতে তোমাদের পড়াবো। আমি চাচ্ছি তোমরা যে যেখানেই থাকুক না থাকো না কেন, তোমরা আমার পড়াটাকে একটু মনোযোগী হয়ে শোনার চেষ্টা করো। আর যদি তোমরা আমার ক্লাসটাকে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা তোমাদের এই করোনাকালীন সময় তোমাদের অনেকটা উন্নতি হবে। কারণ তোমরা পড়ালেখাকে ছেড়ো না, তোমরা সবসময় চেষ্টা করবে কী করে আমরা আর একটু শিখবো, কেমন করে আমরা সেগুলোকে করতে পারি। দেখো দেখো, আমি আজকে কতক্ষণ কবিতাটা তোমাদের পাঠ্যতে শোনাবো, কিন্তু তার আগে মাইকেল মধুসূদন দত্ত যে কবি, আমি তার সম্বন্ধে তোমাদের কিছু বলতে চাই। সে কেমন ছিল, সে কি করেছিল, কি কি লিখেছে, আমি তোমাদের কিছু একটু বলতে চাচ্ছি। কারণ দেখো, মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে 25 জানুয়ারি সাগরদারি যশোর জেলায় সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি সবদিন স্কুল জীবন থেকেই উনি চেয়েছিলেন যে আমি ইংরেজি শিখবো, এবং একদিন দেখবে স্কুল পড়ার পরেই উনি ইংরেজির দিকে মন দিয়েছিলেন। এবং উনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর মাইকেল কথাটা তার কথার পূর্বেই এসেছিল, তার নামের পূর্বে মাইকেল মধুসূদন। এখন আমি বলতে চাচ্ছি যে উনি যখন ফ্রান্সে ছিলেন সেখানে বসে, উনি ইংরেজি শিক্ষার জন্য যে ওনার যে চর্চা করছিলেন, কিন্তু চর্চা করাতে উনি কিন্তু নিজের মনের দিক থেকে সেটুকু এগিয়ে যেতে পেরেছিলেন না। তখন সেই ফ্রান্সে বসে অদূরে, যখন তার শরীর অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় সে সেইখানে বসে, ফ্রান্সে বসে সেই বাংলার কথা তার মনে উঠেছিল, এবং সেইখানে বসে তার এই সাগরদারি গ্রামে যে মাইকেল মধুসূদন দত্তের সেই বাড়ির কাছে যেই কপোতখন নদ, সেই নদীর কথা তার মনে পড়েছিল, এবং সেইখানে সেই কপোতখন নদ ওইখানে বসে উনি করে লিখেছিলেন। এবং সেইখান থেকে সে আরও অনেক কবিতা কাব্য, মেঘনাদ বধ কাব্য ছিল তার কাব্যগ্রন্থ, তাছাড়াও বজ্রাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তাছাড়া নাটক শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, এগুলো ছিল তার নাটক। এছাড়াও উনি অনেক কিছু লিখেছিলেন। 1873 খ্রিস্টাব্দে উনি জুন 23 উনি মৃত্যুবরণ করে। এখন আমি চাচ্ছি যে তার কবিতাটা তোমাদের তোমরা মন দিয়ে পড়ার চেষ্টা করবে, যাতে সে তুমি আরও এটা তোমাদের মনোভূত হয়। আমি চাচ্ছি যে তোমরা আমার এবার আমি আজকে তোমাদের সেই পাঠটা পড়াই শোনাচ্ছি, তোমরা একটু শোনো যে কী লিখেছিলেন উনি। এই যে পাঠ্যটা ছিল, আমি কবিতাটা পাঠ করে শোনাচ্ছি, তোমরা একটু শোনো। সতত হে নদ তুমি পরম ওর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতি লোক নিঃশ্বাস স্বপনে শোনে, মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে জুড়াই কান আমি গান্তির চল। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এসে স্নেহের তৃষ্ণা মিটে কার জল, দুগ্ধ স্রোত তুমি তুমি জন্মভূমি স্তনে। আর কি তখন এই অষ্টক, এই চার প্রথম যে আট লাইন, এই আট লাইন ছিল অষ্টক। এবং পরের চার লাইন দেখো যে আর কি হবে দেখা, প্রশ্ন করছে আর কি হবে দেখা, যতদিন যাবে প্রজা রূপে রাজ রূপে সাগরের তীরে, বাড়ি রূপ করো তুমি, বাড়ি মানে জল বা পানি দান করার কথা বলছে, এ মিনতি পাবে বঙ্গজনের কানে সখে সখা দিতে, নাম তব এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গে। এই কবিতাটা আজকে যে কবিতাটা হলো চতুর্দশ কবি কবিতা। এই কবিতা থেকে শুনি আমাদের সে কি বুঝাতে চেয়েছিলেন। এই যে আমি যে পাঠ করে শোনালাম, এই পাঠের পর কিন্তু একটা মূল বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুটাও আমি তোমাদের একটু বুঝাতে চাচ্ছি। তাছাড়াও এই যে সনেট কবিতাটা, এইটাই ছিল তার পাঠ্য। এবং এই সনেট কবিতাটা 14 লাইন বিশিষ্ট, প্রথম হলো অষ্ট আর শেষের 4 লাইন হলো ষষ্ঠ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেখো যে এই যে কবিতাটা, এই যে তার মাতৃরূপে মাতৃভাষা বা তার যে দেশের যে কবিতা, দেশের যে সেই মাইকেল মধুসূদনের সেই নদী,
তার কথা সে মনে করেছিল, সে বিদেশে বসেও সে ভেবেছিল যে আমার সেই যে নদীতে সে স্নান করেছিল ওই স্নান করত সাঁতার কাটত, আজকে সেই নদীর কথা তারা কিন্তু মনে পড়েছে যে কি করে আমার সে সহযোগিতা করত। কিন্তু সে সেই বিদেশে বসে সেই ফ্রান্সে বসে এই কবিতাটা লিখেছিলেন। এই কবিতাটার প্রথম যে আট লাইন সেই আট লাইনকে বলে অষ্ট, আর শেষে আট ছয় লাইন হলো ষষ্ঠ। আমি চাচ্ছি যে তোমরা বাড়ি বসে করোনাকালীন সময় তোমরা যেই যে যে রকমের অবস্থায় থাকো না কেন, তোমরা সবসময় আমি চাই যে তোমরা ক্লাসে পাঠ্যগুলো ঠিক মতো পড়বে, দেখবে, শোনা দেখার চেষ্টা করবে এবং শোনার চেষ্টা করে তোমরা যদি তোমাদের মেধাই না হোক তাহলে যে বাড়ি বসে তোমাদের উন্নতি হবে। আমি চাই তোমরা যে যেখানেই থাকো তোমরা ভালো থাকো, আমরা তোমাদের সবার মঙ্গল কামনা করি, তোমাদের সুস্থ জীবন কামনা করি। এখানে আমি আমার শেষ করতে চাচ্ছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।